¡Ay, sí, ya me! যাওনে লাগে তো রিক্সা লে বের হইছি কই যাইবেন ঠিকাদারলা কাঠলবাগান কিন্তু ভাই দুই জায়গা রাস্তা তো দুই দিকে একলগে তো দুই জায়গা যাওন যাইবো না আপনি একদম ঠিক কথা বলছেন যে তো আমি আগে আপনাকে দেখেছি সো আপনি যাবেন এই গাই তোমাকে কে আগে দেখেছে আমি দেখেছি না আগে আমি যাব কাঠলবাগান চলো আশ্চর্য তো একদম জায়গা মতো দাঁড়িয়ে থেকে ইনস্ট্যান্ট মিথ্যা কথা বানিয়ে ফেললেন না মিথ্যুক কথাকার ও আচ্ছা আমি মিথ্যুক অবশ্যই আমি মিথ্যে বলছি মিথ্যে তো শুরু করলেন আপনি কারণ রিক্সাওয়ালাকে তো আমি আগে দেখেছি আমি ওকে আগে দেখেছি জি না আমি দেখেছি আরে সে চল তো এই চল আমারে আমারে মাফ করেন আমি যাবো না আরে আই তুই যাবি না মানে আই দাঁড়া আই দাঁড়া এটা এটা হলো কি হ্যাঁ এটা কি হলো এখন আপনার জন্য যে আমি রিক্সাটা মিস করলাম আপনার জন্য এখন আমার দেরি হবে আপনি কিন্তু আবারো ভুল বলছেন কারণ আপনার জন্য আমি রিক্সাটা মিস করেছি হোয়াট কোন কুলক্ষণে যে সকালবেলা ঘুম থেকে উঠে এই মুখটা দেখতে গেল এক্সকিউজ মি আই থিংক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আয়না নিজের মুখটা দেখেছেন ডিসকাস্টিং কাজ সঙ্গে তো ভালো হলো না না মানে যা ঘটলো ভালো হলো না আয় রিক্সা এই আপুকে নিয়ে আর পাচ্ছি না এই তো কিছুক্ষণ আগে তোমার ভাইয়ের সাথে আবার লেগেছে রিক্সা ঠিক করা নেই আবার ঝগড়া ঝগড়া মানে শেষ পর্যন্ত রিক্সাওয়ালা পালিয়েছে বেচারা রিক্সাওয়ালা একটা ভাড়া মিস করলো আচ্ছা এদের নিয়ে কী করা যায় বলো তো তোমার আপু আর আমার ভাইয়ার সম্পর্ক যদি ঠিক না হয় আমাদেরও তো কিছু হবে না সেটাই তো চিন্তা করছি আমি আমিও তো কোনো উপায় দেখছি না আমার কী ধারণা জানো ওদের দুজনের উপর গ্রহ নক্ষত্রের কুপ্রভাব পড়েছে তা নাহলে এরকম ঝগড়া করতে পারে না আর তাছাড়া জানো আপু কিন্তু কখনো ঘরে ঝগড়া করে না শুধুমাত্র তোমার ভাইয়ের সাথেই ঝগড়া করে আরে আমার ভাইয়া কি সবার সাথে ঝগড়া করে তোমার আব্বুর সাথেই শুধু এরকম করে ইস আল্লাহই জানে ওদের জন্য আবার আমাদের প্রেমটা বিফলে না যায় এই কি ভাবছো আচ্ছা বিয়ের পর তুমিও কি তোমার আপুর মতো এরকম ঝগড়া করবে আমার সাথে কি বললে তুমি আমাকে কি তোমার এরকম মনে হয় না মানে বলছিলাম তুমি তো তোমার আপুরই বোন সো একটু প্রভাব তো থাকতেই পারে শুনো এরকম ফালতু কথা তুমি আমাকে বলবে না আমি মোটেও ঝগড়াটে না তুমিও তো তোমার আরমান ভাইয়ের ভাই ঠিক না তুমিও তো আমার সাথে ঝগড়া করতে পারো পারো না তাতে বিশ্বাস কি বলো তুমি যদি আমার সাথে কোনোদিন এরকম ঝগড়া করো না আমি তোমার সাথেও ঝগড়া করবো বুঝছো ফালতু তুমি তো তোমার আপুর মতোই ঝগড়াটে কি বললাম কে ঝগড়াটে আমি আমার আপুর মতন ঝগড়াটে তুমি তোমার ভাইয়ের মতন ঝগড়াটে ঠিক আছে যাও এখান থেকে যাও যাও আবার কি এখানে আসছো কেন আমি আমার আপুর মতন ঝগড়াটে তোমাকে বলছে তুমি তোমার ভাইয়ের মতন ঝগড়াটে ফাজিল কোথাকার শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো তোমাদেরই মন ভরাবো শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো তোমাদেরই মন ভরাবো শিল্পী হয়ে তোমাদেরই মাঝে শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিনই আমি রব এই যে প্লিজ একটু থামেন তো প্লিজ এই শহরে কি কোনো ফুটপাত রাস্তাঘাট ছিল না যেখানে আপনি ফালতু যন্ত্রটা বাজাতে পারতেন এই ছাদে কেন ফালতু যন্ত্র আপনি গিটারকে ফালতু যন্ত্র বলছেন দেখেন মুখ সামলে কথা বলবেন আমি মুখ এবং মেজাজ দুটোই সামলে কথা বলছি নলে এতক্ষণে এই যন্ত্রটাকে আমি ছাদের উপর থেকে ছুঁড়ে ফেলে দিতাম আর আপনার বাজানোর যে গুণ তা তো দেখতেই পাচ্ছি আশেপাশে একটা কাকও দেখছি না এই কি বলে হচ্ছে আনকালচার্ড অশিক্ষিত সঙ্গীত বোঝার মতো যে ক্ষমতা লাগে না সেটা কিন্তু আপনার নেই ও এটা এটা সঙ্গীত ছিল নাকি জি আই এম সো সরি আমি আসলে বুঝতে পারিনি আমি তো ভাবছিলাম আপনি করাত দিয়ে গাছ কাটছিলেন তাই করাত দিয়ে গাছ কাটছিলাম গিটার তো কোনোদিন ছুঁয়েও দেখেননি আর গান কত দূরের কথা সঙ্গীত বুঝতে হলে যে মনটা দরকার না সেটাও কিন্তু আপনার নেই আপনি ছাদ হাঁটাহাঁটি করছিলেন করেন না বিরক্ত করছেন কেন
ও আমি আপনাকে বিরক্ত করছি না, আর আপনি যে এই সমস্ত ছাদে বসে বসে উদ্ভট শব্দ করছেন আর ফ্ল্যাটের সব মানুষগুলোকে বিরক্ত করছেন সেটা কিছু না। এই যে শোনেন, এই যে আমার দিকে তাকান, এখন থেকে এই ছাদের মধ্যে এই সমস্ত উদ্ভট শব্দ করা চলবে না, ঠিক আছে? যদি উদ্ভট শব্দ করেন তাহলে তো খুব খারাপ হবে। খারাপ হবে মানে? আমি এক সময় গিটার বাজাবো, দেখি আপনি কি করেন। আর আমি প্রতিদিন বিকালবেলা এখানে গিটার প্র্যাকটিস করি, আপনি যদি পছন্দ না আপনি ছাদে আসবেন না। আর আমি প্রতিদিন বিকালবেলা ছাদের ভিতরে হাঁটাহাঁটি করি এবং আমি হাঁটবো, সো আমাকে ডিস্টার্ব করা চলবে না। আমি গিটার বাজাবোই, আমি গিটার বাজাবোই, দেখি আপনি কিভাবে বাধা দেন। শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। গিটার বাজানো শিখতে হবে তাকে, বেশি রাগ না, একটা গান পারে না কিছু না করার মতো করো। তোমাদেরই মাঝে চিরদিনই আমি রবো। এভাবে কতদিন ঝগড়া করবে তোমরা? ঝগড়া কি আমি নিজের ইচ্ছে করি? ঝগড়ার মূলে তো হচ্ছে ওই শয়তানটা, উটকো বিড়ালটা, ওই যেরকম করে। ওকে আমি সারা জীবনের জন্য এমন শিক্ষা দিয়ে ছাড়বো যেন কোনোদিন আমার সামনে এসে না দাঁড়াতে পারে। তোমার মতন তারমান ভাইও চিন্তা করতে পারে তোমাকে শিক্ষা দিবে। আরে ধুর, সে সাহস আছে নাকি ওর? ভেজা বেরোল একটা, তুই দেখ না ওকে আমি কী শিক্ষা দিই। আর একবার ছাদে উঠে গিটার বাজাক, ওই গিটার যদি আমি না ভাঙি আমার নাম শালানা। গিটার কি দোষ করলো? তুমি গিটার ভাঙবে কেন? তাছাড়া গিটারের বাজানো তো আমার ভালোই লাগে। আর ওটাকে বাজানো বলে নাকি? গিটার বাজাতে জানলে তো বাজাবে, ও ইচ্ছে করে এগুলো করে। আমার কান দুটোকে ঝালাপালা করে, ও ইচ্ছে করে করে। আমার কি ধারণা জানো আপু, আরমান ভাই তোমাকে পছন্দ করে। এসব ফালতু কথা আমার কাছে বলবি না, ওর মতো একটা অসহ্য কাইলে ছেলেকে আমি পছন্দ করবো না। কি যে বলিস না, অত টাইম আছে নাকি আমার? কি বললি তুই? ওই রকম একটা ঝগড়াটে কালকে উঠে মেয়েকে আমি পছন্দ করবো? ইম্পসিবল। আর ওর মুখ দেখলে আমার দিন খারাপ যায়, ডানির বংশধর একটা। তাই বলে কি তোমরা এভাবে ঝগড়া করেই যাবে? আরে ঝগড়াকে আমি করি নাকি? ওকে বুঝলাম, বাট তুমি তো কথা না বাড়ালে পারো। তুই তো একটা কথা বললি, ওই তো আসে পায়ে পাড়াদের ঝগড়া করতে। তাহলে উপায়? কিসের উপায়? মানে আমরা চাচ্ছিলাম তোমাদের একটা গতি হলে। আমরা মানে আর কে? না এ মানে আসলে আমি চাচ্ছিলাম তোমাদের মধ্যে যদি একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় তাহলে তো। খবরদার আবির, তুই একবার বলে ফেলেছিস ভালো কথা, ফের যদি বলিস তাহলে তুই মহাভারতের মতো ভাই ভাই যুদ্ধ হয়ে যাবে বলে দিলাম। যাই থেকে তোমাদের নিয়ে আর পারা গেল না, খুব এসে সমঝোতা করতে। শায়লা আমি তোমার বারোটা বাজাবো, তোমার বারোটা বাজাবো। ভূত হয়ে তোমার মাথায় আমি, ভূত হয়ে তোমার মাথায় আমি ঘোল ঢেলে খাবো। শায়লা তুমি ময়লা। হ্যালো, শুনছেন? আরে বড়া নাকি? আমাকে কিছু বললেন? ছাদে তো আমি আর কাউকে দেখছি না যার সাথে আমি কথা বলবো, তাই না? আপনি সব কি করছেন? ও কি করছি বুঝতে পারছেন না? না, এর মানে হচ্ছে ব্যাম, মানে এক্সারসাইজ, মানে হেলথ ইজ ওয়েলথ, মানে হচ্ছে স্বাস্থ্যই সকল সুখের মূল। ও আপনি ব্যায়াম করছিলেন? আমি তো ভেবেছি আপনাকে বোধ হয় ভীমরুলে কামড়েছে। এভাবে কেউ ব্যায়াম করে? আরে আপনি ব্যামের কি বুঝবেন? জিনা ফিগার একেবারে তো দেবদারু গাছের মতো, উনি আসেন আবার ব্যাম রেকমেন্ড করতে, জান তো জান, বিরক্ত করেন না তো। কি বললেন আপনি? আমি আপনি আনে নিজের চেহারা আর ফিগার দেখেছেন কখনো? পুরো তো আস্তে একটা গাব গাছ, আমার ব্যায়াম করতে আসছে। ফর গডস সেক, আজকালের মেয়েদের হয়েছে নাকি আমাকে নিয়ে এত জেলাস করবে? নিজেকে যে একটু মেনটেন করবো ঠিক করে সেটা হচ্ছে না, ডিস্টার্ব করেন না তো যান।
আপনাকে আজকালকার মেয়েরা ডিস্টার্ব করতে পারে, বাট রাইট নাও আপনি আমাকে ডিস্টার্ব করছেন, ওকে? নিজের বাসার ছাদে হাঁটতে পারবো না, কি জমানা চলে এসছে! এই যে শুনুন, আপনি ব্যায়াম করুন আর ক্যাঙ্গারুর মতো লাফালাফি করুন, সেটা পার্কে করুন, রাস্তায় করুন, নিজের রুমে করুন, ছাদে কেন? কেন ছাদে কি কোথাও লেখা আছে যে ব্যায়াম করা যাবে না ছাদে? আপনি কিন্তু এখন আমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছেন। আচ্ছা, এখন আমি ইচ্ছে করে আপনার সাথে ঝগড়া করছি? আমার তো খেয়েতে কোনো কাজ নেই। কথা আছে না, বেল পাকলে কাকের কি? হোয়াট? আমি বেল? চেহারার সাইজ তো ওইরকমই। লিসেন, আমি খুব তাড়াতাড়ি আপনাকে একটা আয়না কিনে দেবো। কেন জানেন? আই এম শিওর আপনি আয়নায় নিজের চেহারা দেখেন না, দেখলে বুঝতেন আপনার নিজের চেহারাটা একটা কাঁঠালের মতো। আর নিজের চুলগুলো তো এগুলো চুল হলো, এগুলো হচ্ছে বাথরুমের পাপস। আবার ব্যায়াম করতে আসছে, পুরো আস্ত একটা খেজুরের গাছ। আপনি কি দয়া করে একটু থামবেন? এটা কোনো জনসভা না যে ইচ্ছে মতো চিৎকার করে ভাষণ দিয়ে যাবেন। রাইট, যাবো। আমার ইচ্ছে যত খুশি আমি কথা বলবো, আমার মুখ, আমার জবান, আমার কথা, আমার গলা, আমার যত খুশি আমি ভাষণ দেবো, তাতে কার কি? আচ্ছা ঠিক আছে, আপনি চিৎকার করুন, চিৎকার করুন, আমি গেলাম। চলে গেল তো, আমার মাথায় আরো অনেক কথা এসেছিল, বলতেই তো পারলাম না, না শুনি চলে গেল। অসহ্য, এরকম বিধ ঘুটে একটা মেয়ে আমি জীবনে দেখিনি। বাপরে বাপ, একটা কথা যদি মাটিতে পড়ে আমিও দেখবো, এমন শিক্ষা দিব, এমন কথা শোনাবো। অসহ্য, তুমি কি আবার ঝগড়া করেছো ভাইয়া? আরে আমি কি ঝগড়া করি নাকি? ওই তো ঝগড়া শুরু করলো, বলে ছাদে নাকি ব্যায়াম করা যাবে না। কোথায় লেখা আছে যে ছাদে ব্যায়াম করা যাবে না? যত সব নিজে একটুখানি ব্যায়াম করলে ফিগারটা কত সুন্দর হয়, সেদিকে খেয়াল নেই, এসছে আমার পেছনে। তোমাদের এইসব কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেলাম। তুমি তার চেয়ে বলো, ঢাকার বাইরে কবে যাচ্ছ? আজকে বিকেলবেলা, তার আগে একটু রেস্ট নেব, ব্যায়াম করে এমন ক্লান্ত লাগে, তার একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, এটা কি মানুষের বাসা নাকি মুরগির খামার? আপনার ক্যাচার মাছের তো ঠিক করে রেস্ট নিতে পারছেন না নিচে। তো আমি নাচে প্র্যাকটিস করছিলাম। ওরে বাপরে, এটা কি নাচ নাকি জঙ্গলি নৃত্য? একেবারে পুরো বিল্ডিং তো কাঁপিয়ে ফেলছেন, আর একটু তো বিছানা থেকে পড়ে যেতাম। আপনি সব জঙ্গলি নাচ বন্ধ করুন তো, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। ও তাই না, আপনার ঘুমের জন্য এখন আমাকে নাচের প্র্যাকটিসে বন্ধ করতে হবে। মানে? মানে আপনার ঘুমের জন্য আমার নাচের প্র্যাকটিস বন্ধ করানো যাবে না, কারণ সামনেই আমার একটা ঢাকার বাইরের প্রোগ্রাম আছে। ও, তার মানে আপনি শুধু নেচে নেচে আমাকে ডিস্টার্ব করছেন না, একদম প্রোগ্রাম করে সারা দেশবাসীকে ডিস্টার্ব করছেন। আপনি তো মহা ডেঞ্জারাস মেয়ে, আপনি এইসব জঙ্গলি নাচ বন্ধ করেন। আপনি শুনলি, শুনলি শান্তি কি বলে, আমি নাকি জঙ্গলি নাচ নাচি, আমি নাকি নেচে নেচে দেশবাসীকে ডিস্টার্ব করি? আমি 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 বলেছি আমি বলেছি প্লিজ তোমার আবার এইসব নাচ নাচ বন্ধ করতে বলো। আর গানও এমন একটা ছেড়েছে, মনে হচ্ছে ঠাটা করে কানের মধ্যে গুলি করছে। শুনলি আর কত শুনলি? মনে হয় আমার একটা শিক্ষা দিই। তোমাদের কি টায়ার্ড লাগে না? না লাগে না, আমারও লাগে না। ভাই তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি এর মধ্যে নাই। এই যে বিয়ের শান্তি, প্রোগ্রাম কোথায়? তাতে আপনার দরকার কি? খুবিস, এইখানে বসেন, কোনো সমস্যা নাই। এই যাত্রী থাকলে তাড়াতাড়ি পাঠান, এই উড়ো 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 ও সাজ যান যান রেডি যান।
কি করছেন এই পাশে? আমি কি করছি মানে? আমি পাশে করে যাব তো, আমি তো যাচ্ছি এই পাশে। আপনি ওখানে বুঝছেন, আপনি ভদ্রলোকের পাশে গিয়ে বসুন, আমি এখানে বসবো। কি কারণে আমি কেন ওখানে গিয়ে বসবো? আপনার দরকার হলে আমি বসবো। আপনি আমার কাছে এসে বসেন, কোনো সমস্যা নেই। আমার পাশেই তো বসতে হলো, আল্লাহ জানে যাত্রাটা ভঙ্গ না হয়। একদম চুপ, বিপদে পড়েছি বলে আপনার পাশে বসেছি, নাহলে জীবনে আপনার পাশে বসতাম। মানুষ বুড়া হয়ে গেলে কেউ কাছে থাকে না, কাছে ঘিরতেও চায় না। দুনিয়ার কি আজব নিয়ম, এই ভদ্রলোক যে এক একা বক বক করছে, আপনি কিছু বলছেন না যে? বিরক্ত লাগছে আমার তো, বেশ লাগছে শুনতে। ইয়ে চাচা, আপনার শরীর ভালো তো? ভালো আছি, আল্লাহর মেহেরবানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করেন না? হ্যাঁ, আমার তো কেউ কোনো কাজ নেই, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবো তো? রাইট, এক্স্যাক্টলি। আসলে কোনো কাজ নেই, সবসময় খালি আমার পেছনে পেছনে লেগে থাকা, অসহ্য। একটু চুপ করে বসে থাকে, নাহলে তো উঠি না, ওই বুটের পাশে বসিয়ে দিয়ে আসবো। খালি সুযোগ নেই এমন শিক্ষা দিব। আপনি কি আমাকে কিছু বললেন? না, আমি নিজের কপালে 14 গুষ্টি উদ্ধার করছি। ও, কোন দুঃখে যে আমি এই বাসে উঠতে গেলাম, এমন একটা বাস আর কোন খালি সিট নেই, বসতে হলে এখানে। যা দিনকাল পড়ছে, মানুষ সেনা দায়। আচ্ছা, উনি তোমার কি হয় এটা? আঙ্কেল আপনি চুপ করে বসেন না প্লিজ। আমি আবার কি কইলাম, আমি তো চুপ করেই আছি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার অসংখ্য শুভেচ্ছা, আর খ্রিস্টান ভাইদের জানাই গড ব্লেস মাই সান্ডা। আপনারা হয়তো ভাবছেন আমি কোনো সিলিটিক্যাল ওষুধ বিক্রি করে আপনাদের কাছ থেকে ধোকা দিয়ে পয়সা নিয়ে যাবো। আমার বাপ এক জবান, এক মাটি এক জবান, আমি কোনো মিথ্যে বলি না, মিথ্যের কোনো প্রশ্রয় দিই না। তবে আমার উস্তাদ ইংরেজিতে একটা কথা বলতেন, ইট ইজ ওয়ান অফ দ্য ব্লেসিং টু ক্যাসিং, ক্যান নট বাট এ ফ্লাই, মাউন্টেন ক্যান ফ্লাই, হুইজ দ্য পারসন, আই এম দ্য সেশন, ম্যান টু ম্যান ভেরি ক্যারি লরিয়ান, সরি। আমার ইংরেজির মানে কোনো রিকশায় খুঁজে পাবেন না, তবে সেন্টেন্সের অদ্ভুত মিল আছে। যা হোক, আমি যখন ওষুধ বিক্রি করতাম, আমার ওষুধে এমন কোনো রোগ ছিল না যে নিরাময় হতো না। যেমন ধরেন, দাউদ এক্সিমা, সুলকানি, পাসলে হাত ব্যথা, মাথা ব্যথা, উঠে বসলে মাথা চক্কর দেওয়া, সর্দি, কাশি, হাঁপানি, আমসা, ডায়রিয়া, পাইডিয়া, ক্যান্সার, আলসার, এমন কোনো রোগ ছিল না যে আমার ওষুধে নিরাময় হইত না। কিন্তু ভাইজান, এখন কিন্তু আমি এর ওষুধ বিক্রি করি না, এখন বিক্রি করি রোমান্টিকতা। হাই হাই, আপনারা হয়তো ভাবছেন রোমান্টিকতা বিক্রি, এইটা আবার কি? এই যে ভাই, আমার কাছে যে বইগুলো দেখতেছেন, এই বইয়ের ভিতরে কিন্তু রোমান্টিকতা ভর্তি। যেমন ধরেন, এই রোমান্টিকতা বিক্রি করতে করতে আমার নাম হয়েছে রোমান্টিক রহিম। হ্যাঁ ভাই, এই বইয়ের ভিতরে পাবেন প্রেমিক প্রেমিকাকে, আপনজনকে কীভাবে SMS করতে হয়, কীভাবে মনের ভাব প্রকাশ করতে হয়, কীভাবে প্রেম নিবেদন করতে হয়, কিভাবে কখন SMS করতে হয়, কি SMS করতে হয়। একটা শব্দ আপনাদের পড়ে শোনাই ভাই, ভালোবাসতে শেখো, ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। ইফ ইউ লার্ন হাউ টু লাভ অ্যান্ড গিভ লাভ আদার, ইউ উইল নট ফল ইন ওয়ান টু লাভ। আহ,
কি চমৎকার, কি চমৎকার অনুভূতি এই বইতে দিয়েছে। এখনই হয়তো আপনারা বলবেন, ভাইজান বইটির মূল্য কত? বাজার থেকে প্রতি বইয়ের মূল্য পড়বে 100 টাকা 100 টাকা 100 টাকা। কোম্পানির স্বার্থে, আপনাদের উপকারার্থে আজকে দিনের জন্য 90 টাকা লাস, 10 টাকা 10 টাকা 10 টাকা। আছেন কোনো ভাই? এই বইটা আরমানের দরকার, ইচ্ছে করছে একটা কিনে দিই। মনের ভেতর তো রোমান্টিকতা নেই, শেখার ইচ্ছেও নেই, পারে শুধু ঝগড়া করতে, অসহ্য একটা মানুষ। বইটা কিনলেই পারে, আমি তো আবার আগ বাড়িয়ে বলতেও পারবো না, ঝগড়া শুরু করে দেবে। শায়লা জন্য একেবারে পারফেক্ট একটা বই, ওর আসলে অনেক কিছু শেখার বাকি আছে। ওকে, প্রেম যে কী জিনিস সেটা তো মনে হয় জানেই না। একটা বই যদি ওকে কিনে গিফট করতে পারতাম তাহলে খুব ভালো হতো, অনেক কিছু শিখতে পারতো। আরমান এমন কেন? এমন বেরুসিক ছেলে আমি জীবনও দেখিনি, তা বলে তার ভেতর একটু রোমান্টিকতা থাকবে না? শালা এরকম না হয় যদি একটু রোমান্টিক হতো। বাসে ওঠার পর থেকেই দুজনের মধ্যে খালি ঝগড়া। আহারে, দুইজনের মধ্যে মিল হইলে কত ভালোই না হইতো, মানাই তো বেশ। কি হলো, কি হচ্ছে ভাই? কি ড্রাইভার সাহেব গাড়ি থামালেন যে, কি হচ্ছে ভাই? ভাই আমাদের গাড়িতে একটু ত্রুটি দেখা গেছে, 15-20 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই দেখ তো কি হইছে। ও মাই গড, এখন কি হবে, পৌঁছাবো কখন? আমি তো জানতাম এরকম একটা কিছু হবে। এই মুখ দেখে বাসে উঠেছি ঝামেলা একটা। স্টুপিড। জি, এই কথাটা আমি না আগে থেকে বলতে চাচ্ছিলাম, আপনি আগে থেকে বলে ফেললেন। বাবা, গাড়িতে বসে থাকবেন না নিচে নামে হাঁটাহাঁটি করবেন, চা খাইবেন? না চাচা, আমি যাচ্ছি না, আপনি যান। মা, আপনি যাইবেন? জি না, আমি যাবো না। বুঝছি বুঝছি, আপনার গো ঝগড়া এখনো শেষ হয় নাই, ঠিক আছে আমি নামলাম। হ্যালো, হ্যাঁ রে, আরে বলিস না, এমন একজনের পাশে বসছি, কুফা একটা। আরে আমি এসে সব কিছু পরে বলবো, বাস নষ্ট হয়ে গেছে, কি টেনশনে পড়লাম বলতো, এখন শো ধরতে পারবো কিনা তাই তো বুঝতে পারছি না, গড নোজ আমি টাইমলি পৌঁছবো কিনা। হ্যাঁ আমি জানাবো তোকে। কি রে, তোর ফোন ধরতে এতক্ষণ লাগে? হ্যাঁ রওনা দিয়েছিলাম, শোন। হ্যাঁ রাখি, আমি তোকে জানাবো। আর কি বলবো ঠিকই বল, কি জানাবো তোকে, রাস্তার মাঝখানে বাস নষ্ট করে বসে আছি, এমন একজন উঠেছে না বাসে, এর মতো কুফা আমি জীবনও দেখিনি। তোর সাথে আর দেখা হবে কিনা সেটাই বুঝতে পারছি না, বেঁচে থাকবো কিনা তাও জানি না। যে কুফা, হ্যাঁ দেখা যাক, আমি তোকে জানাবো। হ্যাঁ রাখছি, বাই। কি অবস্থা রে চাচা, বাস আর যাবে না, একটু কষ্ট করে চলে যান। কস কি রে, এত দূর পথ হাঁটা যাইতে হইব, এই বয়সে এত হাঁটতে পারি না রে। চাচা যান, একটু কষ্ট করে যান। বাবা শুনছো, গাড়ি নষ্ট হয়ে গেছে, আর যাইবো না নাকি? কি বলেন চাচা, তাহলে এখন উপায়? ও মাই গড, তাহলে বাকি পথ যাবো কি করে? আপনার মুখ দেখেছি মানে যাত্রাটা ভঙ্গ হলো, মানে একটা ঝামেলা হবেই, আমার বোঝা উচিত ছিল। নিজে একটা সর্বজ্ঞানে জ্ঞানের নিতা না, আগে থেকে সবকিছু বুঝতে পারে? আরে ভূত তো চেপেছিল আমার ঘরে, কোন দুঃখে যে আমি বাসে উঠেছিলাম, আপনাকে দেখার পরে যে কেন এই বাসে যাওয়ার জন্য রাজি হয়েছিলাম,
আমি আপনাকে আপনাকে আমি জাস্ট শাট আপ ইউ শাট আপ এই ঝগড়া জাতি করে কি হইব কি করে জান যায় সেই ব্যবস্থা করি আমরা আবার কি আমি ছেলে মানুষ আমি রাতুলে একটা হোটেল টোটল রেখে থেকে যাব আরে রাতুলি তো এখানে ডাকাই পড়ে হ্যাঁ এসব কি বলেন আঙ্কেল বলেন কি চাচা তাহলে এখন উপায় আমি বলি কি আমার বাড়িটা বেশি দূরে না একটু হাঁটলেই পৌঁছে যাব আজ রাতটা তোমরা আমার এখানে থাকো আমার কোনো সমস্যা হইব না আচ্ছা ঠিক আছে চলেন চলেন এটা হলো আমার রুম সমস্যা হলো একটাই রুম একটাই রুম আঙ্কেল আমি থাকবো কোথায় রুম তো আমারই লাগবে আঙ্কেল না মানে আমার ছেলে মেয়েরা তো বিদেশে থাকে আর আমি নিজেও ঢাকায় থাকি এই বাপদাদার ভিটাতে একটা ঘর কইরা রাখছে এই যা ঠিক আছে কোনো অসুবিধা হইব না আমি বারান্দায় মাদুর পাইতা শুয়ে থাকি আমার রুমে থাকার কথা চিন্তা করে থাকলে এখনই ভুলে যান ওটা তো হবে না ও এর মধ্যে এটা আপনার রুম বানিয়ে ফেলেছেন বাবা বাবা আর কি কি আপনি করে ফেলেছেন শুনি শাট আপ এই রুমে আমি থাকবো দিস ইজ ফাইনাল ঠিক আছে বাবা আমি বরং পাশের বাড়িতে যাই তুমি এই বারান্দার মাদুর বিছায় রাতটা কাটায় দাও একটু কষ্ট হইব এই আর কি হ্যাঁ আঙ্কেল আমি তো মনে মনে তাই ভাবছিলাম এক্সকিউজ মি আপনি মনে মনে চিন্তা করলে তো হবে না আমিও তো মনে মনে চিন্তা করতে পারি নাকি না পারেন না কারণ ওটা আপনার নেই কে কে বলেছে আমার মন নেই হ্যাঁ আপনি কি করে জানলেন মনের ব্যাপারটা আপনার থেকে আমি অনেক বেশি বুঝি কারণ আমার মন আছে আর আপনার যে নেই সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি আসছে আমার মনের ডাক্তার তুমি ভিতরে ঢুকো থ্যাংক ইউ আঙ্কেল আমি দেখি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা এইটা এইটা রাখো তোমার হাতে সারা রাত মশার কামড় আর অসহ্য আমি কি চিন্তা করছি জানো কি এবার আপু ফেলে আপুকে সব বলবো এভাবে লুকোচুরি আর ভালো লাগছে না আমিও তাই ভাবছি ভাইয়াকে এবার বলেই ফেলবো কিন্তু তাদের দুজনের কি হবে এক কাজ করি চলো তোমার ভাইয়াকে আর আমার আপুকে একসাথে করি তারপর ওরা কি বলতে চায় তাই শুনি মাথা খারাপ তোমার তুমি ভেবেছো তারা বলবে জীবনেও না উল্টো মারামারি লেগে যেতে পারে তাহলে কি করবো বলো মনে হচ্ছে কিছুই করার নেই ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে ওকে বাই কি সমস্যা কি আপনার হ্যাঁ আর আপনি এই রাতের বেলা আমার জানালার ভিতরে নক করছেন কেন এক্সকিউজ মি আপনার ওই গানের শব্দে আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে আমি কি করবো রাত্রেবেলা ঘুমানোর সময় জোরে জোরে গান শোনা আমার অভ্যেস এসব খারাপ অভ্যেস আপনার পক্ষে সম্ভব আপনার কাজই হচ্ছে মানুষকে বিরক্ত করা হোয়াট এটা খারাপ অভ্যেস হ্যাঁ আর আপনারটা কি খুব ভালো অভ্যেস না ছাদে উঠে আপনার ফাটা বাসের মতো গলা নিয়ে হেরে গলা চিৎকার করা আর বানানোর মতো লাফিয়ে লাফিয়ে ব্যায়াম করা এটা খুব ভালো অভ্যেস না আর দেখেন খবরদার
আমাকে খেপাবেন না বলে দিচ্ছি। কি 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 করবেনটাকে আপনি করবেন কি আপনি? আমি এখন ঘুমাবো। অবশ্যই ঘুমাবেন, গানটা বন্ধ করে ঘুমান। খবরদার ঘুমান, ঘুমান, আপনি ঘুমান, আপনি ঘুমান, ঘুমান। খুব অভাব, একটা মেয়ে এক একটা রুমের ভিতরে ঠান্ডায় কাঁপছে, জমে যাচ্ছে। কোথায় আপনি নিজে গিয়ে তাকে কাঁথাটা দিয়ে আসবেন তা না, আপনি নিজে গায়ে দিয়ে বসে আছেন। আপনার যে ঠান্ডা সহ্য হয় না এই তথ্যটা আমি জানবো কি করে? হ্যাঁ জানবেন কি করে, জানার জন্য তো মন লাগে, ওটা তো আপনার নেই। আপনার বোধহয় খুব আছে। একটা ছেলে যে মাদুর পেতে বারান্দায় শুয়ে আছে আর মশার কামড় খাচ্ছে সেদিকে খেয়াল আছে? আর আমার ঠান্ডা লাগে না? না আপনি তো দেখি ভারী স্বার্থপর। হ্যাঁ দেখেন কথাই আছে, লেডিজ ফার্স্ট, সো কথাটা আমার। আরে তো দেখছি শুধু ডেঞ্জারাস মেয়ে না, এমনি তো একদম পুরো হার্টলেস। আমি জি চাচা বলেন। তুমি তো অনেক কিছু বোঝো না, মেয়েটা তো খুবই অনুতপ্ত তার ব্যবহারের জন্য, কিন্তু সেটা তোমাকে বলতে পারছে না। অনুতপ্ত কে ওই মেয়ে? কেন না মানে কাল সারা রাত বারান্দায় মাদুরে ঘুমাইছে তো সে মনে মনে খুব কষ্ট পাইছে। সে তোমারে সরি বলতে চাইতেছে, মেয়ে মানুষের মন তো বরফের মতো নরম। বলেন কি চাচা, মানে আশ্চর্য। কিন্তু চাচা আপনি কিভাবে জানলেন? না মানে সকালে এসে আমারে বললো, সে নিজে বলতে পারতেছিল না তো তাই আমার মাধ্যমে তোমারে বলতে বলছে। ও না তাহলে ঠিক আছে, ঠিক আছে, সেটাই তো, সেটাই সেটাই তো উচিত। ওরই তো আগে অনুতপ্ত হওয়া উচিত, আমাকে সরি বলা উচিত, তারপরে না আমি ভেবে দেখবো যে আমি বলবো কি বলবো না। ইম্পসিবল, আমি তো আগে কখনোই বলতাম না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি ওকে তোমার কাছে আনার ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে চাচা, যান বেচারি সরি টরি বলবে, সরি বলে মাফ করে দেবো, তার অসুবিধা নেই, নিয়ে আসেন। শেষ পর্যন্ত লাইনে তো আসতেই হলো। তোমার একটা কথা না বুঝলে আমি পারতেছি না। জি বলেন। না মানে বয়স তো আমার কম হইল না, জীবনে অনেক কিছু দেখছি, অনেক কিছু উপলব্ধি করছি, ছেলে মানুষের হইল কলা গাছের মতো, বাইরেটা দেখতে সোজা কিন্তু ভেতরটা ফাঁপা। আরমান, আরমান তোমার সাথে ঝগড়াঝাটি করে ঠিকই কিন্তু পরক্ষণে অনুতপ্ত হয়। আঙ্কেল আপনার বুঝতে ভুল হয়েছে, আরমান কখনই অনুতাপ করার মতো ছেলে না, ও হচ্ছে একটা হার বজ্জার ছেলে। সে আমাকে বলেছে সে তোমাকে সরি বলতে চায়। আপনাকে আরমান বলেছে সরি বলবে? আপনি সত্যি শুনেছেন তো? না ও যদি সত্যি সত্যি সরি ফিল করে আমাকে সরি বলতে চায় তাহলে আমি ওকে ক্ষমা করে দেব।
কিন্তু আপনি জানেন কি করে আঙ্কেল? না মানে সে সরাসরি তোমারে বলতে পারতেছে না তো, তাই আমারে বলছে। তুমি যাও, ও দাঁড়ায় আছে, তুমি গেলেই হবে। আপনি মুরবি মানুষ বলেছেন, সেই জন্য কিন্তু আমি যাচ্ছি আঙ্কেল, না হলে কিন্তু আমি যেতাম না। হ্যাঁ, আমার হাতে সময় নেই, ছটপট বলে ফেলুন কি নাকি বলবেন, দাঁড়িয়ে আছে। মানে বলার তো কথা আপনার, আমি তো শুনতে এসেছি। না না, আপনি বলবেন না কি নাকি বলে ফেলুন, লজ্জা পাচ্ছেন কেন? কি আশ্চর্য, আমি লজ্জা পাবো কেন? চাচা তো বললো, আপনি নাকি আমাকে কি বলবেন? না ওটা তো ওই এনিওয়ে ওই এতদিন ধরে যা যেরকম ব্যবহার করেছি সেজন্য আমি অনুতপ্ত, ভুল করেছি। আপনি যেরকম মনে মনে সরি বলেছেন আমিও বলেছি, এনিওয়ে সরি। আপনি যেমন মনে মনে সরি ফিল করেছেন তেমনি আমিও সরি, আই এম সরি টু। এমনিতে তো তুমি ভালোই ছেলে, সরি ভুলে তুমি বলে ফেলেছি। নো ইটস ওকে, ইটস ওকে। 14 বছর লাগে একটা তুমি বলতে। কি? হ্যাঁ না কিছু না, কথাটা কিন্তু আমি শুনেছি। তুমি আগে আমাকে তুমি বলতে পারলে না, তাহলে তো এত কিছু হতো না, এত ঝগড়া হতো না। আমি তো বলতে চেয়েছি, মানে আমি তো ভেবেছি যে তুমি মনে মনে চাওনি। কি? আমি চাইনি, আমি সবসময় চেয়েছি তুমি এসে আগে আমাকে সরি বলবে, এবং যেদিন তুমি ওকে সরি বলবে সেদিন থেকে আমি কখনো তোমার সাথে ঝগড়া করবো না, আর আমি চাইনি। আশ্চর্য, এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি চিন্তা করে রেখেছিলাম যে তুমি যখন আমাকে সরি বলবে আমি তোমাকে মাফ করে দিব। তোমার আমাকে সরি বলার কথা? হ্যাঁ না, তোমার আগে বলার কথা। না তোমার বলার কথা, ইম্পসিবল। আমি তো বলার কথা, অবশ্যই চাচা আমাকে তাই বলেছে তুমি আমাকে সরি বলবে, এই জন্য আমি এখানে এসেছি। কিন্তু চাচা তো আমাকে এসে মানে এটা ওই বুড়া চাচার চালাকি। তো কি, তো তোমার কি কিছু বলার নেই? না না বলবো তো, বলবো। হ্যাঁ তো বলো। হ্যাঁ বলবো, বলো শুনছি। কি নিয়ে বলবো? তুমি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকো। শোনো, I'm sorry. I'm sorry too. কি বললে? I'm sorry too. এই কথাটা বলতে এতদিন লাগলো? তোমারও তো অনেক দিন লেগেছে, তুমিও তো বলোনি, আগে বললে কি হতো? আমি তো বলতে চাইতামই, কিন্তু আমি তো মানে তুমি তো আমাকে দেখলে মুখটা ঝাঁটো দিতে। আর তুমি কি করতে, তুমি সবসময় উল্টো পাল্টা কথা বলতে। না তারপরও তোমার কিন্তু অনেক যথেষ্ট বলছি। আরে প্লিজ প্লিজ প্লিজ, আর ঝগড়া না প্লিজ, আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড, আমি আর ঝগড়া করতে চাই না প্লিজ। আচ্ছা আমারও না টায়ার্ড লাগছে, কেন বলো তো, দুজনের একসাথে ঝগড়া করতে টায়ার্ড লাগছে কেন? মানে তবে তোমার সাথে ঝগড়ার মোমেন্টসগুলো আমি কিন্তু এনজয় করতাম। আমিও সত্যি, মাঝে মাঝে তোমার কিছু কিছু কথা আবার খারাপ লাগতো, কষ্ট পেতাম।